লোকসভা নির্বাচনের মাজত মাথো কেটামান দিন বাকি। মই বর্তমান উপস্থিত আছো রহা বিধানসভার পূববলা অঞ্চল, আর এই পূববলা অঞ্চলের যে মাথাউরি, সেই মাথাউরি নির্মাণ নকৰাৰ বাবে বর্তমান রাইজ দেখিবলৈ পোৱা গৈছে প্রতিবাদত নামিছে। সাতখন গাঁৱৰ রাইজে বর্তমানে এই মাথাউরির উপরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই মোৰ সতীর্থক ইয়ার সামগ্রিক পরিবেশ দেখাবলৈ অনুরোধ জানালো, যেহেতু দীর্ঘদিন ধরে এই মাথাউরিটো, যেটো মাথাউরি সাতখন গাঁৱৰ রাইজে যাতায়াত করে, সেই মাথাউরিটো নির্মাণ নকৰাৰ বাবে বর্তমান এনেদৰে সাতখন গাঁৱৰ রাইজ ওলাই আহিছে আর প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই পোনে পোনে অঞ্চলের এগারী যুবক আছে, মানে কথা পাতিম, যেহেতু আজি আপনাদের এনেদরে মাথাউরি ওলাই আছে এই তীব্র গরমের মাজত আসলে প্রতিবাদ সাব্যস্ত করেছে কিহর কারণে? আজি রহা সমষ্টির অন্তর্গত হাতবর গাঁও পঞ্চায়েতের পশ্চিম বোলা, পূব বোলা, ধোয়া দলনীর আদি করে একদম আপ টু শিলভেটারে এই বিস্তৃত এলাকার রাইজ আজি স্বতঃস্ফূর্তভাবে ওলাইছে। আর ওলাই রাজপথলে ওলাই একটা শুভর উদ্বীয়ন ঘটাইছে, শুভর বহিঃপ্রকাশ ঘটাইছে। মূল কারণ তো এইটাই যে আজি পশ্চিম বোলারপর মানে আপ টু শিলভেটালৈকে এই যেটো আমার জরাজীর্ণ মাথাউরি, এই মাথাউরিটি নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সময়ত আমার জনপ্রতিনিধি সকলক দাবি জানাই আছিল যে মানে স্থায়ী সমাধানের কারণে, কিন্তু কোনো এজন প্রতিনিধি এই সমস্যাটো সমাধান করার গুরুত্ব আরোপ নকৰিলে, আর নকৰাৰ বাবে আমার রাইজ আজি ক্ষোভিত হয়েছে। বর্তমানের ৰহা সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক শশীকান্ত দাস ডাঙরিয়াকো বিভিন্ন সময়ত আজি তেখেতে অলপ কম তিনি বছর কাল অতিবাহিত করব। এটা তেখেতের নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে অহা পিছরপরে আমার রাইজে মানে আবেদন নিবেদন জানাইছে, কিন্তু তেখেতেও রাইজক আশ্বাস দিছিল যদিও সেইখানেও মানে এটা কথা কৈছে যে মাথাউরিটো নির্মাণ নহব। গতি সেই কারণে আজি রাইজ মানে শোভিত হয়েছে, আর এই শুভর উদ্বীয়ন ঘটে আজি রাইজ স্বতঃস্ফূর্তভাবে ওলাইছে, বহুত রাইজ ওলাইছে। আর আজি রাইজে একটা সিদ্ধান্ত লৈছে যে অহা 26 তারিখে হবলগীয়া আমার যে লোকসভা নির্বাচন আছে, এই লোকসভা নির্বাচনটোর আগ মুহূর্ত অর্থাৎ 24 এপ্রিললৈকে আমার রাইজর লগত যদি এই মানে সমস্যাটো স্থায়ী সমাধানের ক্ষেত্রে কোনো ধরনের গুরুত্ব আরোপ নকরে, তেতিয়াহলে কিন্তু রাইজে আমার রাইজর যেটো মানে সিদ্ধান্ত সেটা রাইজে সময়ত লৈ লব, তার কারণে তেখেতসকলে বেয়া পাই লাভ নাই। ভোট বর্জনের নিচিনা তেনেকুৱা ধরনের মানে যিখিনি গুরুত্বপূর্ণ কার্যসূচী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত খিনি লবলৈ কিন্তু রাইজে কেতিয়াও কুণ্ঠাবোধ নকৰে, ভোট বর্জনের সিদ্ধান্ত লবলৈ কুণ্ঠাবোধ নকৰে বুলি কৈছে। আৰু এই অঞ্চলৰ মহিলা আছে, আসলে কেনে ধরনের অসুবিধা আপনাদের এই পথটোৰ বাবে? আমার এই পথটো যেতিয়া বানপানী হয়, বরষুণ হয়, আমার রোগী এজনো নিবলৈ আমার এখন গাড়ি এম্বুলেন্স এখন নাহে, তার বাহিরেও আমার যাতায়াতের বরষুণ পড়লে আমার স্কুলিয়া কলেজলে যাওয়া কোনো এজন ছাত্র যাবলে নোৱাৰে, বোকাত সাইকেল ঠেলি হেঁচি আনবলগীয়া হয়। গতি এতিয়া আহক, আহি লৈ পেলাই এইখিনি পরিস্থিতি চাই যাওক, চাই পেলাই আমার লগত আলোচনা করক, সেয়ে মই দাবি জানাইছো। যেহেতু আপনাদের কেবাবারও এই বিষয়ে জনপ্রতিনিধি বিভাগীয় কর্তৃপক্ষক কৈছে, তেওঁলোকে কি কয় আপনাদের? তেওঁলোকে এই হব হব কৈ থাকে কিন্তু নহয়গৈ, এতিয়া লাস্টত তেওঁ কৈছে নহব বুলি কৈছে যেতিয়া মাথাউরিটো, সেইটো কাৰণে আমি এই প্ৰতিবাদত ওলাবলৈ কাৰণে বাধ্য হৈছো। যিগৰাকী সাংসদ বৰ্তমান নগাঁও, সেইগৰাকী সাংসদ আমাৰ ওচৰলৈ নাহে, আমি তেওঁ দেখাই নাই। আসলে কব লাগিব যে পূবদোলা অঞ্চলত বর্তমান যে সাতখন গাঁও রাইজে হাতবর পঞ্চায়েতের, তেওঁলোকে বর্তমান এনেদরে মাথাউরিটো ওলাই আছে যে তেওঁলোকৰ যে ভগ্ন মাথাউরিটো মেরামতি নকৰা ক্ষোভত এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর সাতখন গাঁও রাইজর যাতায়াতের একমাত্র পথ, এই পথটো বর্তমান দুরবস্থার বাবে এনেদরে বর্তমান প্রতিবাদ সাব্যস্ত করবল আছে। দীর্ঘদিন ধরে তেওঁলোকে এই পথটোর দাবি মেরামতি করে আছে, কিন্তু কোনো জনপ্রতিনিধি অথবা বিভাগীয় কর্তৃপক্ষে তেওঁলোকৰ কথা কানসার দিয়ে নাই, যার ফলত এনেদরে বর্তমান প্রতিবাদ সাব্যস্ত করবল হয়েছে। আর তার ভোট বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করব বলে আমাক জানিবলৈ দিছে।